সময় খারাপ নাকি কপালটাই খারাপ, যে বয়স হাসি খুশি থাকার কথা ছিল সেই বয়সটাই কষ্টের পাহাড় নিয়ে কেটে যাচ্ছে। কিছু কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে না পায় বাইরে শান্তি না পায় ঘরের মধ্যে শান্তি। আমার এই ভাঙা কপালে কষ্ট জোয়া লাগে না, এটাই হয়তো নিয়তি। দুঃখ একটাই, আমরা পছন্দের মানুষের কাছে প্রিয় হতে পারি না। গরিব মানুষ আর খেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বোঝে না। ক্যারিয়ার আর সৌন্দর্য থাকলে আপনি সবার কাছে প্রিয় মানুষ, নিজের সবটুকু দিয়েও আমরা মানুষের মনে জায়গা করতে পারি না, এটাই আফসোস। চিল্লাইলে যদি সব হইতো তাহলে কুত্তা কিন্তু বাঘ হইতো। আমি রাতে কাঁদি দিনে হাসি, তবু আমার আপনজনদের কষ্টগুলো বেশ ভালোবাসি। আমি বিষ পান করিনি কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। হাসি সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল বিশেষ মানুষের জন্যই পড়ে। যে মানুষটা অল্পতে খুশি হয় সে মানুষটা কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। মানুষ দুঃখ দেয় আবার দোষও দেয়, কি আজব তাই না? সুখের সময় আমি সবার কিন্তু দুঃখের সময় আমি আমার। এত ভালোবাসার পরও যে মানুষটা আপনার হয় নাই সেই মানুষটার জন্য আপনি মারা গেলেও সেই মানুষটা আপনার হবে না। যাদেরকে আমি সারা জীবন মনে রাখতে চাই তারা আমাকে ঘন্টাখানিক পরে ভুলে যায়, এটাই বাস্তব। যে মানুষটাকে আপনি চোখের পানিতে বোঝাতে পারেননি সেই মানুষটাকে কি করে বোঝাবেন একটা স্ট্যাটাস দিয়ে? বেস্ট ফ্রেন্ড ঠিক ততদিনই বেস্ট ফ্রেন্ড থাকে যতদিন সে সিঙ্গেল থাকে। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই। যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে আপনি সঠিক থাকা সত্ত্বেও খুঁজে খুঁজে আপনার ভুলগুলোই বের করবে। মানুষকে নিয়ে ভেবো না, ওরা এমনই। যতবারই আমি ভেঙে পড়েছি ততবারই আমার রবকে আমার পাশে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আর কাউকে বিরক্ত করি না, কষ্ট হলেও একা থাকি। হয়তো সময়টা খারাপ যাচ্ছে কিন্তু অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। কষ্ট পাইতে পাইতে এমন একটা পর্যায়ে এসেছি এখন কেউ কষ্ট দিলেও আর কষ্ট লাগে না। এত লোক হাসিয়ে কি লাভ, দিন শেষে তো নিজেকে হাসানোর মতোই কেউ থাকে না। অনেকের কাছে আল্লাহর দেওয়া অনেক কিছুই আছে, আবার কারো কারো কাছে কিছু নেই আল্লাহ ছাড়া। ব্যাপার না, কিছু মানুষ ছাড়া জীবন চলে। ভালো থাকুক তারা, ভুলবে না কথা দিয়েও ভুলে গেছে যারা। মানুষের মনটা হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি চলছে কেউ জানে না, এমনকি আপনজনও না। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ, যেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বদা বিশ্বাসটা আমরা বেইমানদেরই করে থাকি। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। আমি সত্যিটা জানার পরও চুপ ছিলাম, কারণ এখনকার মানুষ মিথ্যাটা অনেক সুন্দর করে বানিয়ে বলতে পারে। কখনো যদি সময় হয় তাহলে একটু ভেবে দেখো, কাজটা কি ঠিক করলে আমার সাথে? কাঁদাইছো না তুমি একদিন কাঁদবা, ঠকাইছো না তুমি একদিন ঠকবা, ভালোবাসার অভিনয় করছো না তোমার সাথে কেউ ভালোবাসার অভিনয় করবে। এটা কিন্তু অভিশাপ না, এটাই প্রকৃতির নিয়ম। হোক না মন খারাপ, তাতে ক্ষতি কি, জীবন তো চলছে। হয়তো ঘুমিয়ে, নয়তো একটা দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়লে কিন্তু তুমি বন্ধু পাবে, কিন্তু সবাই কিন্তু বন্ধু নয়, মাইন্ড ইট।